হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বায়োলজি এক্সপ্লেন আজকাল নিউজে আমরা অনেক কথা শুনছি অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আজকে আমি অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কথা বলবো আমাদের সাধারণ মানুষের কি কি জানা দরকার অক্সফোর্ড ভ্যাকসিন যেটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকা তৈরি করেছে তার নাম হচ্ছে চ্যাডক্স ওয়ান এন কভ নাইনটিন এই ভ্যাকসিনটা অ্যাডিনোভাইরাসকে জেনেটিক্যালি এঞ্জিনিয়ার করা হয়েছে এবং তাতে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে এক্সপ্রেস করানো হয়েছে যে ভাইরাসটাকে জেনেটিক্যালি এঞ্জিনিয়ার করা হয়েছে সেটা আর ইনফেকশন ছড়াতে পারবে না আর তার সাথে এখনকার করোনাভাইরাস কফ কফটুর স্পাইক প্রোটিন অ্যাড করা হয়েছে প্রশ্ন হচ্ছে স্পাইক প্রোটিন অ্যাড করা হয়েছে কেন কারণ নোভেল ভাইরাস স্পাইক প্রোটিন দিয়েই আমাদের সেলে প্রবেশ করে তাই স্পাইক প্রোটিন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টার্গেট এই ভ্যাকসিনটা আমাদের ইমিউন সিস্টেমকে ট্রেন করবে স্পাইক প্রোটিনগুলোকে চিনে মারার জন্য অতএব এই চ্যাডক্স ওয়ানকে এমনভাবে বানানো হয়েছে যে সেটা সংক্রমণ ছড়াতে পারবে না কিন্তু করোনা ভাইরাসকে মিমিক করবে যে রিসার্চটা ইউকেতে করা হয়েছে তাতে এক হাজার সাতাত্তর জন ভলেন্টিয়ারকে নিয়ে ফেজ ওয়ান ফেজ টু ট্রায়াল করা হয়েছে যাদের মধ্যে এই ভ্যাকসিনটা ইনজেক্ট করা হয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডি আর টিসেলস পাওয়া গেছে নোভেল করোনা ভাইরাসের অ্যাগেনস্টে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট কারণ যদি আমাদের শরীরে অ্যান্টিবডি আর টিসেলস মজুদ থাকে তাহলে ভাইরাস অ্যাট্যাক করলে আমরা তার এগেনস্টে ফাইট ব্যাক করতে পারবো আমাদের শরীরে যখন জার্ম যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেম আমাদের প্রোটেক্ট করে ইমিউন সিস্টেমের দুরকম ইম্পর্ট্যান্ট সেল হল বি সেল আর টি সেল বি সেল অ্যান্টিবডি তৈরি করে যেগুলো ভাইরাসকে নষ্ট করতে সাহায্য করে আর টি সেল ইনফেক্টেড সেল মানে যে সেলগুলোতে ভাইরাস প্রবেশ করে গেছে তাদের মারতে সাহায্য করে আরও একরকম টি সেল আছে যেগুলো বি সেলকে ম্যাচিওর করতে সাহায্য করে যাতে বি সেল অ্যান্টিবডি তৈরি করতে পারে আগেই বললাম যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের সেলে প্রবেশ করে তখন ইমিউন সিস্টেম অ্যান্টিবডি আর টিসেল তারা সেগুলোকে মারতে সাহায্য করে অন্যদিকে ইমিউন সিস্টেম একটা মেমোরি রেখে দেয় এই অ্যাটাকের যাতে পরবর্তীকালে যদি আবার একই ভাইরাস অ্যাট্যাক করে তাহলে খুব তাড়াতাড়ি ইমিউন সিস্টেম ভাইরাসটাকে অ্যাট্যাক করতে পারবে তাই বলা যেতে পারে ভ্যাকসিন আমাদের ইমিউন সিস্টেমকে ট্রেন করে ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যাটাকের মেমোরি তৈরি করার জন্য যাতে পরে খুব তাড়াতাড়ি আমরা ইমিউনিটি পেতে পারি যদি পরে কখনো ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাট্যাক করে অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে ভ্যাকসিনেশনের পর চোদ্দো দিনের মাথায় টি সেল এবং আঠাশ দিনের মাথায় বি সেল তৈরি হয়েছে আমাদের হিউম্যান বডিতে এখন একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে ভ্যাকসিনটা কতটা সেফ রিসার্চে দেখা গেছে এই ভ্যাকসিনের মাইল সাইড এফেক্টস আছে যেমন দুর্বলতা জ্বর জ্বর ভাব মাথা ব্যথা মাসেল পেন ইত্যাদি তবে সবই প্যারাসিটামল দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে তাই বলা যেতেই পারে এই ভ্যাকসিন সেফ এবং যথাযথ ইমিউন রেসপন্স তৈরি করছে তবে আমাদের শরীরে কতদিন এই অ্যান্টিবডি আর ইমিউন রেসপন্স থাকবে সেটা এখনও জানা যায়নি পরের প্রশ্ন হচ্ছে এরপর কি হবে ভ্যাকসিন রিসার্চে ভ্যাকসিন সেফ আর ইমিউন রেসপন্স তৈরি করছে সেটা আমরা জেনে গেছি এখন দেখতে হবে এই ভ্যাকসিন কোভিড নাইন্টিন আটকাতে পারছে কিনা বা কোভিড নাইন্টিনের সিমটমস কমাতে পারছে কি না এর জন্য আমাদের বড় ট্রায়াল শুরু করতে হবে ইউকে থেকে দশ হাজার জন এই ট্রায়ালে পার্টিসিপেট করবে তিরিশ হাজার জন ইউএস থেকে সাউথ আফ্রিকা থেকে দু হাজার আর পাঁচ হাজার জন ব্রাজিল থেকে এই ট্রায়ালে পার্টিসিপেট করবে তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে এই ভ্যাকসিনেটেড ভলেন্টিয়ার্সদের কোভিড নাইন্টিন ইনফেকশন না হওয়া পর্যন্ত আমরা জানতে পারবো না এই ভ্যাকসিন কতটা কার্যকরী আর এই ডেটা পেতে প্রচুর টাইম লাগে তাই ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য অনেক সময় লাগে অন্য একটা উপায় হচ্ছে হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল যেখানে যারা ভ্যাকসিন পেয়েছেন তাদের ডেলিভারেটলি ভাইরাস দিয়ে ইনফেক্ট করা হয় এবং দেখা হয় কি রিয়াকশন হচ্ছে তবে এটা একটা বিশাল এথিক্যাল কোয়েশন কারণ আমাদের কোভিড নাইন্টিন এগেনস্টে কোনো ট্রিটমেন্ট নেই তাই অক্সফোর্ড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল হবে কি না সেটা এখনও জানা যায়নি যাই হোক ভারতে সেরাম ইনস্টিটিউট জেনেকার সাথে কোলাবোরেট করে ভ্যাকসিন তৈরি শুরু করেছে হোপফুলি পরের বছরের প্রথমের দিকে ভ্যাকসিন এসে যাবে আজ এই অবধি থাক এটা আমার প্রথম বাংলা ভিডিও এই চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও আমি তাহলে আরও বাংলা ভিডিও বানাবো আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ারও করো কিন্তু টাটা